বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। হ্যালো ওয়ালাইকুম ভিউয়ার্স, কেমন আসসালাম। আছেন? আমি এবং আমার আনোয়ার ভাই ইলেকট্রনিক জোনের পক্ষ থেকে আপনাদের সামনে মাইক্রোফোনের সমাবেশ তৈরি করে ফেলছি। মাইক্রোফোনের সমাবেশ দেখুন, আমাদের অনেক কর্ডলেস মাইক্রোফোন, বিভিন্ন কর্ডলেস ধরনের। মাইক্রোফোন, হ্যাঁ, এই যেটা আমরা নিউজ কালেকশনের জন্য ব্যবহার জি করে জি থাকি, জি বিভিন্ন স্টেজে, বিভিন্ন বিভিন্ন স্টেজে, বিভিন্ন কনসার্ট বলেন, স্টেজ বলেন, বিভিন্ন সংবাদ কালেকশন, নিউজের জন্য বলেন, আমরা এই মাইক্রোফোন গুলো ব্যবহার করে থাকি। কর্ডলেস, ওয়্যারলেস, হ্যাঁ, ওয়্যারলেস মাইক্রোফোন। তো আমরা একটু দেখবো এক একটা মাইক্রোফোনের এক এক রকম পারফরমেন্স এবং রেঞ্জ কোয়ালিটি এবং চার্জিং ক্যাপাসিটি এক একটার এক এক রকম। তো আমাদেরকে হেল্প করতেছে আমাদের আনোয়ার ভাই। আজকে আমরা একটা চমৎকার মাইক্রোফোন নিয়ে আসছি, আসলে সেই চমৎকার মাইক্রোফোনটাই আমাদের মূল উদ্দেশ্য দেখানোর, এছাড়া বাকিগুলো দেখাবো। আমরা মূল উদ্দেশ্য আমাদের চমৎকার ওইটাই, U011 কর্ডলেস রিচার্জেবল, ডুয়েল রিচার্জেবল কর্ডলেস মাইক্রোফোনটি দেখবো। আনোয়ার ভাই একটু দেখেন। হ্যাঁ, দেখা যাক, এখানে অনেক মাইক্রোফোন আছে, ঘুরেই আমরা এখানে আনবক্সিং করি। এর সঙ্গে থাকতেছে কি কি? এর সঙ্গে থাকছে একটা মাইক্রোফোন, তারপরে একটা ওয়াও রিসিভার, এর সঙ্গে এটা ডুয়েল রিচার্জেবল ব্যাটারি। হ্যাঁ, ডুয়েল রিচার্জেবল ব্যাটারি, রিচার্জেবল। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনাকে কোনো খরচ করতে হবে না এক্সট্রা। মোবাইলে চার্জার দিয়ে ডাইরেক্ট চার্জ দেওয়া যাবে এখানে, এখানে আর চার্জিং কেবলও একটা দেয়া আছে সঙ্গে। আর আচ্ছা আনোয়ার ভাই, এটা ক্যামেরা ইউজ করার জন্য একটা কনভার্টারও দেয়া আছে সরাসরি। আচ্ছা, এটা কি মোবাইলে ইউজ করা যাবে? হ্যাঁ, মোবাইল ইউজ করতে গেলে সেই ক্ষেত্রে আলাদা একটা কনভার্টার ইউজ করতে হবে। জি, আচ্ছা। তো এটা রেঞ্জ কেমন হয়? এটা হচ্ছে 50 মিটার, 30 থেকে 50 মিটার, মা ফাঁকা জায়গায় এটা কাজ করে, অনেক রেঞ্জ, অনেক সুন্দর। আচ্ছা, ফুললি রিচার্জেবল, ফুললি রিচার্জেবল। হ্যাঁ, তাহলে এটাতে ব্যাটারি ব্যাকআপ আমরা কেমন পেতে পারি? সারাদিন কাজ করা যাবে সাধারণত, মানে একটা না তো আমরা কাজ করব না, হয়তো দেখা যাচ্ছে আমরা নিউজের জন্য ব্যবহার করলাম বা কোনো মঞ্চে ব্যবহার করলাম, সারাদিন একটা না ইউজ করা যাবে। আর 4 থেকে 6 ঘন্টা, হ্যাঁ, একটানা কথা বললে 4 থেকে 6 ঘন্টা, আর এমনি নরমাল ইউজ করলে সারাদিন ইউজ করতে পারবেন। তাহলে তো অনেক ভালো, অনেক ভালো, অনেক বেটার। আর দামও খুবই সাশ্রয়, মাত্র 2500 টাকা, মাত্র 2500 টাকা, মাত্র 2500, মাত্র 2500 টাকা। হ্যাঁ, মাত্র 2500 টাকা দাম। ও, সুন্দর তো, মাত্র 2500, অনেক সুন্দর তো। মডেল হচ্ছে U011, দাম মাত্র 2500 টাকা। আচ্ছা, ফুললি রিচার্জেবল, ফুললি রিচার্জেবল, ঠিক আছে। আমরা নেক্সট নেক্সটাতে চলে যাব। নেক্সট যেটা আছে আমাদের হাতে, শিংফু W14। জি, এটা হচ্ছে কর্ডলেস এবং এটা রেঞ্জটা অনেক বেশি, এটা রেঞ্জটা আরো বেশি, আরো বেশি। আর মেটাল বডি, এক নজরে একটু দেখি, কোয়ালিটি অনেক ভালো। আনবক্সিং করে, হ্যাঁ, একটু আনবক্সিং করে আমি এটাকে, ইনটেক আছে, আমি এটাকে খুলে ফেলতেছি। আচ্ছা, এটা খুলে ফেললাম। এটা কি কি আছে একটু দেখাবেন? উপরে আছে একটা ক্যাটালগ, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে ওই যে মাইক্রোফোনটা, ও জোস্ট মাইক্রোফোনটা, অনেক মেটাল, ফুল মেটাল, অনেক সুন্দর, সাউন্ড কোয়ালিটি অনেক চমৎকার, অনেক সুন্দর। আর রেঞ্জটা অনেক বেশি, 50 থেকে 60 মিটার। একটু দেখাই আর রিসিভারটা একটু দেখাই। এটা হচ্ছে রিসিভার, যেটা আপনার ভয়েস রিসিভ করবে, আর এটা হচ্ছে ট্রান্সমিট করবে। হ্যাঁ, এটা রিচার্জেবল, এটা নন রিচার্জেবল। আরেকবার এর সঙ্গে একটা ফোমও দেয়া আছে সুন্দর। আর মডেলটা আরেকবার দেখাই আমরা সবাই সুবিধার্থে। শিংফু ব্র্যান্ডের মডেল নম্বর হচ্ছে W14। আর প্রাইস হচ্ছে মাত্র 2800 টাকা। আচ্ছা, মাত্র 2800। আমরা এটা মেটাল বডি, ফুল মেটাল বডি, আমরা এটা দেখলাম। আমরা নেক্সট, পরে নেক্সট আরেকটা চলে যাব, শিংফু ব্র্যান্ডেরই, এটাও শিংফু ব্র্যান্ড, এটা ওটার থেকে আরো ভালো এবং এটা সুবিধা অনেক 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 বেশি। এটাতে মোবাইল কনভার্টার লাগবে না, সরাসরি মোবাইল কনভার্টার দেওয়া আছে বডির সাথে, এবং ক্যামেরা সবটা ইউজ করতে পারবে। যারা হাই কোয়ালিটি একটু মাইক্রোফোন চায় তাদের জন্য এটা, সাউন্ড কোয়ালিটি, পারফরম্যান্স, আর সব থেকে বড় বিষয় এটা রেঞ্জ আরো বেশি। এটা লং রেঞ্জের, আমরা এটাকে নিউজের জন্য আমরা ব্যবহার করতে পারি, লং রেঞ্জের জন্য। আসুন আমরা একটু দেখি। আবার এটা আবার ডুয়েল রিচার্জেবল, হ্যাঁ, এটা একটু দেখবো আমরা। হ্যাঁ, আনবক্সিং করে দেখা যাক তাহলে। আচ্ছা আনোয়ার ভাই, তো দেখান আমাদের ভিউয়ারদের মডেলটা আরেকবার বলি, শেংফু TX2, ফুললি রিচার্জেবল,
আর অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর, গর্জিয়াস দেখতে, কিন্তু অনেক সুন্দর, স্মার্ট, ফুললি রিচার্জেবল। আর সবচেয়ে বড় কথা, এটা ডাইরেক্ট মোবাইলে ক্যামেরায় ডাইরেক্ট ইউজ করতে পারবেন, কোনো কনভার্টার ছাড়াই, কোনো কনভার্টার ছাড়াই এটা মোবাইলে। বা এটা হচ্ছে ব্যাটারি ব্যাক, হ্যাঁ আচ্ছা, এটা কিন্তু ব্যাটারিটা হচ্ছে এটা রিচার্জেবল ব্যাটারি, কিন্তু ক্যামেরার ফুললি রিচার্জেবল ব্যাটারি, আর সম্পূর্ণ মেটাল বডি, চার্জিং কোয়ালিটিও অনেক বেশি, রেঞ্জটাও অনেক বেশি। মডেলটা হচ্ছে শেংফু টিএক্স টু। আর এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এটা ডাইরেক্ট মোবাইলে বা ক্যামেরা মোবাইলে ইনপুট হবে, সরাসরি মোবাইলে ইনপুট হবে এবং ক্যামেরায় ইনপুট হবে, সরাসরি 3.5 মিলিমিটার জ্যাক, আপনার কোনো কনভার্টারের প্রয়োজন হবে না, সরাসরি মোবাইলে ইনপুট দিতে পারবেন। আর একটা সুবিধা আছে, এটা হচ্ছে ক্যামেরার উপরে যেখানে হট শু থাকে আমরা সেখানে এটাকে ব্যবহার করতে পারবো, একটা বাড়তি সুবিধা আছে। এবং এটা রেঞ্জ কিন্তু অনেক বেশি, এটা আমরা অনেক সময় দেখা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বা কোনো নিউজের জন্য আমরা যে মাইক্রোফোনগুলো ব্যবহার করে থাকি, এটা সেই ধরনের মাইক্রোফোন। আবার যারা এটা ডাইরেক্ট মানে স্পিকার ইউজ করবে, আবার এটি কিন্তু মাইকের অ্যাম্প্লিফায়ারও ব্যবহার করা যায়, শুধু নট অনলি ক্যামেরা, অল পারপাস আমি এটা ব্যবহার করতে পারি। আচ্ছা, এটা এটা হচ্ছে আমরা যেটা মোবাইল সরাসরি ইনপুট দিতে পারি, সরাসরি মোবাইল ইনপুট দিতে পারি। আচ্ছা ভিউয়ার্স, এটা আমরা জানলাম, এটা প্রাইসটা কত হয়েছে, হচ্ছে 4400 টাকা মাত্র, 4400 টাকা মাত্র। সার্বিক চিন্তা সার্বিক ভাবনা করে দামটা একটু নাগালের মধ্যেই রাখছি, 4400 টাকা। আর এটা আমরা কিন্তু সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি, ওয়ান ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি, ওয়ান ইয়ার্স। আচ্ছা ভিউয়ার্সরা যদি সরাসরি আমাদের শোরুমে আসে তাহলে তো ওয়েলকাম, আলহামদুলিল্লাহ। জি জি, আর আমরা যদি না আসতে চাই তাহলে ওনারা কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারবে। জি জি জি, কুরিয়ারের কিভাবে একটু সিস্টেমটা বলে দেন। হ্যাঁ, কুরিয়ারের মাধ্যমে নিতে গেলে আমাদের সামান্য কিছু অ্যাডভান্স মানি করতে হয়, আর সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে এটা সাপ্লাই করে থাকি, আর নাম ঠিকানা দিলে আর সামান্য কিছু অ্যাডভান্স মানি দিলে আমরা এটা করে থাকি। আমাদের দোকানের ঠিকানাটা বলেন। হ্যাঁ, আমাদের সরাসরি যারা আমাদের দোকানে আসতে চান, শোরুমে আসতে চান, তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের দোকানের নাম ইলেকট্রনিক জোন, দোকান নম্বর 47 বাইতুল মোকারাম, ঢাকা 1000। আর ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। আর ভিউয়ার্স, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হবে। আচ্ছা, বাইতুল মোকারাম যে মার্কেটটা, হ্যাঁ বাইতুল মোকারাম মার্কেটটা ঢাকার কোন জায়গাটা? এটা হচ্ছে আসলে পুরানো পল্টন মোড়ে নেমে ওখানে অল্প একটু সামনে আসলেই যা বাইতুল মোকারাম জাতীয় মসজিদ, জাতীয় মসজিদের নিচতলায় আমাদের মার্কেটটা। আচ্ছা, আরেকটা কথা আমি একটু বলে দিই কাস্টমারদের, বলকে আমাদের দোকান, একটা মিনিট। আসলে আমাদের এখন মেট্রো রেল চালু হয়ে গেছে, মতিঝিল চলে আসছে মেট্রো রেল উত্তরা থেকে। জি জি, আগের কাস্টমারগুলো যারা মিরপুর থেকে বা উত্তরা থেকে বাইতুল মোকারামের দিকে আসতে ভয় পেতেন, জ্যাম জ্যাম যানজটের একটা চিন্তা ভাবনা ছিল, এখন কিন্তু সেই জিনিসটা অনেকটা আমাদের কমে গেছে, চলে গেছে। যেমন আমাদের মেট্রো রেলে এখন সময় লাগে উত্তরা থেকে আসতে আধা ঘন্টা অনলি। তো আমি ভিউয়ার্সদের একটা দিতে চাই, নিউজ দিতে চাই, সেটা হচ্ছে আপনারা এখন উত্তরা থেকে সরাসরি আমাদের বাইতুল মোকারামে আসতে পারেন, সচিবালয়ে নামতে পারে অথবা মতিঝিল প্রেস ক্লাব অথবা মতিঝিল। আমাদের এখানে সর্বোচ্চ মিরপুর থেকে বা ইয়ের থেকে উত্তরা থেকে আসতে লাগবে আধা ঘন্টা। জি জি জি। আচ্ছা, সেই ক্ষেত্রে কাস্টমার তো অবশ্যই আমাদের এই মার্কেটে কম দাম পাবে। জি জি অবশ্যই, তাই না? আমরা তো আমাদের মার্কেটে হোলসেল দিয়ে থাকি। আচ্ছা, তো ভিউয়ার্স আপনাদের জন্য ইয়ে রইল, দাওয়াত রইল, আপনারা আমাদের দোকানটা ভিজিট করবেন। আর এখন যেহেতু মেট্রো রেল আমাদের চালু হয়ে গেছে, আমাদের রাস্তার প্রেশানিটা কমছে, যানজট থেকে আমরা কিছুটা হলে মুক্ত। হ্যাঁ, তো ভিউয়ার্স আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।